টিসিবির ফ্যামিলি কার্ড বরাদ্দের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। সকালে রাজধানীর পূর্ব জুরাইনের 53 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। পাড়া মহল্লায় টিসিবির পণ্য পেতে হয়রানি সহ নানা অনিয়মের কথা জানান জুরাইনের স্বল্প আয়ের মানুষরা। মানবিক এই বিষয়টি মেয়রকে অবহিত করা হবে বলে জানান 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর হোসেন মিরু। কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছেন জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান। ন্যায্য মূল্যে নিত্যপণ্য পেতে 2 দিনব্যাপী এই কর্মসূচি ঘোষণা করেছে জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ। লাইন ধরে টিসিবির জন্য মাল লইতে পারি না, সিরিয়াল লাগায় 4 ঘন্টা 5 ঘন্টা খাড়ায় থাকি, তারপরে আবার লাস্টে পাই না, আচ্ছা ফিরত আয় পড়তে হয়। এখন আমাদের যদি সরকারের তরফ থেকে একটা ফ্যামিলি কার্ড দেয়, এটা আমাদের জন্য অনেক ভালো হবে। বেশি টাকা না হয়েছে যে কম টাকাতেই যাতে আমরা পাই সবাই, এই জন্য যে একটা দাবি সেটা হলো একটা কার্ড চাই।